আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুরহাটে। আপনারা জানেন যে চৌগাছার গরুরহাট সপ্তাহে দুই দিন বসে, প্রতি শুক্রবার ও সোমবার। দর্শক, আজ 23 সেপ্টেম্বর, রোজ সোমবার। শুক্রবারের তুলনায় সোমবারের হাটটা কিছুটা কম হয় বা ছোট হয়। এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে। তো এই পর্বে আপনাদেরকে দেখাবো কিছু চাষের বলদ গরু, পাশাপাশি আপনারা এই বলদগুলো খামারের জন্য নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আল্লাহর রাখি যেভাবে আছে ভালো আছি। ভালো আছেন। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? খুব একটা ভালো না, বেচা কিনা কম। বেচা কিনা কম। আমদানি কেমন হয়েছে আজকে সোমবারের হাটে? আমদানি কম, বেচা কিনাও কম। বেচা কিনাও কম, শুক্রবারে তুলনামূলক বেশি হয়। আচ্ছা আচ্ছা, কয়টা আছে গরু? দুটোই আছে। মানে এক জোড়া না আলাদা আলাদা? এক জোড়া। আপনারা শুনতে পেলেন দর্শক, এক জোড়া গরু দেখতে পাচ্ছেন, খুব চমৎকার লাল গরু। কয় দাঁত করে কাকা? ছয় দাঁত করে, দুইটাই। এখন খামারে যাবে না চাষে যাবে? চাষের বাড়ি দুধ রাখছে, খামার বাড়ি দুধ রাখছে, দুয়ে লাইনেই যাচ্ছে। আপনারা শুনলেন দর্শক, ছয় দাঁত করে এক জোড়া গরু, খুব চমৎকার। চাষের পাটিও দেখতেছে, খামারের পাটিও দেখতেছে। আপনারা কেউ চাইলে দেখে শুনে দরদাম করে নিতে পারেন 25 কুরবানি টার্গেটে। কোথা থেকে আসছেন কাকা? জিগেরগাছা। জিগেরগাছা থেকে। আর এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? গ্রাম থেকে। গ্রাম থেকে। গ্রাম থেকে চাচ্ছেন কত? 380। 380। শুনতে পেলেন দর্শক, এই যে এক জোড়া গরু গ্রাম থেকে সংগ্রহ করছে, 380 চাচ্ছে, প্রান্তিক খামারির গরু। আচ্ছা, নিয়ত কেমন কি আছে কাকা? 325-325 দাম হচ্ছে। আপনি 350 হলে বিক্রি করবেন। আপনারা শুনলেন দর্শক, এই যে এক জোড়া গরু 350 হলে বেচা কিনা করবে। ঠিক আছে কাকা, ঠিক আছে, বেচা বিক্রি করেন। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, আমরা দরদাম জানাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি, আল্লাহ পাক রাখছে। মোটামুটি গরম ভাই, অনেক গরম না? জি। বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভাই? পরিস্থিতি ভালো না ভাই। ভালো না। গরু কতগুলো আছে আজকে? আজকে গরু মনে করেন শতকরার মধ্যে মনে করেন 40% আছে। মানে হাটে 40% আছে? আছে। তার মানে শুক্রবারে বেশি ওঠে? বেশি হয়। আপনার কয়টা আছে? আপাতত তিনটে আছে ভাই। কোন তিনটা? দুইটা একটা। এই দুইটা কি জোড়া? জোড়া, এক জোড়া। দর্শক, আর এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন, এ কুড়ে একটা গরু। আচ্ছা ভাই, এটা ডানির না বামের? ডানির গরু। ডানির গরু। দর্শক, প্রান্তিক খামারির গরু, অনেকদিন চাষ করতে করতে এগুলো মূলত কাবু হয়ে যায়, তবে এটা কিছুটা হলেও ফিটফাট ঠিকঠাক আছে? হ্যাঁ আছে, আছে। দাঁতে কয়টা? সমান বয়সে। সমান বয়স। এখন খামারে যাবে না চাষে যাবে? খামারেও যাবে, চাষেও যাবে। চাষে বেশিরভাগ? বেশিরভাগ চাষে। তো গ্রামে এখনো চাষবাস হয়? হ্যাঁ হয়, হয়। চাষছেন কত? আমি দাম দিছি 55, 155। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 155 দাম দিছে, 155। আর কিনা বেচা নিয়ে কেমন আছে? কম টম দিয়েছে, দুই দাম কম হলে বিক্রি করবেন, কম হইলে বেচা বিক্রি হবে, তো সেটা একটা ধারণা দেন ভাই সঠিকটা। 45। আর এই জোড়াটা কয় দাঁত করে? সমান বয়সের গরু। আপনারা শুনলেন, এই যে এক জোড়া গরু দর্শক সমান বয়সের। আপনার কিনা না বাসা? ও কিনা। কিনা, ব্যবসা করে তাই তো? জি। এগুলো কয়, এগুলো চাচ্ছেন কত? এরা 235 দাম চাচ্ছি। 235। আপনারা শুনলেন দর্শক, সমান বয়সের এক জোড়া গরু 235 চাচ্ছে। এইটা মনে হয় খামারেই ভালো হবে। আমার খামারে ভালো হবে, কারণ অনেকদিন চাষ করতে করতে কাবু হয়ে যায়। এখন টোটাল ট্রিটমেন্ট করে যত্ন নিলে, ভালো খাওয়ালে মনে হয় পরিবর্তন হবে। তো এখন যে অবস্থা আছে, কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন? মনে করেন দুইটা গমকে 7.5টা। 7.5টা। আপনারা শুনলেন দর্শক, জোড়ায় 7.5টা। যখন 4-5 মাসের প্রজেক্টে, যেহেতু বড় গরু একটু বেশি টাইম নিয়েই ভালো হবে, মোটা তাজা করা হবে, কতটুকু ধরবে? 10 থেকে 10.5। 10 থেকে 10.5 মন। এখন কত হলে বিক্রি করবেন? এখন বিক্রি করব
25,000 225, ঠিক আছে ভাই, ঠিক আছে, ধন্যবাদ। এই যে জোড়াটা দর্শক, 225 হলে বেচা বিক্রি হবে, 225 আপনারা দেখতে পাচ্ছেন। গরুর হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক, দরদাম জানাচ্ছি।